সল্লু আল আল হাবিব সল্লাহ তাল্লাহ মহম্মদ সল্লাহ তাল্লাহ আলহি ও আলহি ওসাল্লাম ইসলাম হজরত সৈয়দনা ইমাম মোহাম্মদ গজালি তাআলা তালাই বর্ণনা করেন হজরত সঈদনা আহনা বিন কাইস রহমতুল্লাহি তালা আলাই বললেন একবার আমার চোয়ালের দাঁতের পছন্দ শুরু হয় যার কারণে আমি সারারাত ঘুমাতে পারিনি তার পরের দিন আমি আমার চাচাজানের কাছে এই ব্যাপারে অভিযোগ করি যে আমি চোয়ালের দাঁতের ব্যথার কারণে সারা রাত ঘুমাতে পারিনি এই কথা আমি আমার চাচাজানের নিকট তিনবার পুনরাবৃত্তি করলাম এটা শুনে তিনি বললেন শুধু একটি রাতে সংগঠিত তোমার চোয়ালের দাঁতের ব্যথা হওয়ার কারণে তুমি এত বেশি অভিযোগ করে বসেছ অথচ আমার চোখ নষ্ট হয়ে গিয়েছে আজকে তিরিশ বছর হয়েছে যদিও বা প্রত্যক্ষদর্শীদের জানা হয়ে যায় কিন্তু নিজের মুখে আমি কখনো কাউকে এই ব্যাপারে অভিযোগ করিনি আল্লাহ তালা রহমত তার উপরে বর্ষিত হোক তার সবকাই আমাদের বিনা হিসাবে কমা হোক রুগীর জন্য উপহার নবী করিম রাফুর রহিম রাসুলে আমিন সাল্ল আলহি ওয় আলহি ওয়াসাল্লাম ইশাদ করেন যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ তালা তার কাছে দুজন ফেরেস্তা নিযুক্ত করেন যে গিয়ে দেখো আমার বান্দা কি বলে রুগী যদি আল্লাহ তালার প্রশংসা করেন যেমন আলহামদুলিল্লাহ বলেন তখন ওই ফিরেজ আল্লাহ তালার দরবারে গিয়ে তার এই বাণী পেশ করেন অথচ আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ তালা ইসাত করেন যদি আমি আমার এই বান্দাকে এই অবস্থায় মৃত্যু দিই তাহলে তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো আর যদি সুস্থ করি তবে আগের অবস্থা থেকে ভালো মাংস রক্ত প্রদান করব। আর তার গুনাহকে ক্ষমা করে দেব সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম